আমার 2 দিন হয়ে গেছে, তারপরেও স্বপ্নের মতোই লাগতেছে। ক্রিকেট যখন শুরু করছিলাম তখনও ফার্স্ট, আমি যখন বিকেএসপিতে গেছিলাম, বিকেএসপির ফার্স্ট যখন গেঞ্জিটা পরছি মনে হয় আমি অনেক জীবনের সবচেয়ে বড় গেঞ্জি পরছি ওইটা। তারপরে যখন 17 খেলছি তখন মনে হয় আরও একটা বড় জিনিস পরছি, আর এখন ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় চলে আসছি। এখন তো চিন্তা করতে পারছি না যে কোথায় চলে আসছি আমি নিজেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার সৌম্য সরকার, সেটা স্বীকৃতি পান জিম্বাবুয়ের বিপক্ষে। রঙিন পোশাকে অভিষেক হয় সৌম্যের। মাসখানেকের মধ্যে আরো বড় সুখবর সৌম্যর জন্য, ক্রিকেট মহাযুদ্ধে দলের অংশ হচ্ছেন এই অলরাউন্ডার। শেষ 15 জায়গা পেতে সৌম্যকে লড়তে হয়েছে অভিজ্ঞ ইমরুল কায়েসের সাথে, জায়গা হয়েছে ব্যাকআপ ওপেনার হিসেবে। সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান সৌম্য। আসরটা তো অনেক বড় জায়গা, যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো, আর টিম ম্যানেজমেন্ট যেটা মনে করবে যে আমাকে যেখানে দিলে তাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে, দেশের বা টিমের, সেখানে আমি সবখানে রাজি আছি। মূলত ব্যাটসম্যান, তবে বল হাতেও কার্যকর সৌম্যর মিডিয়াম পেস। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও অবদান রাখতে চান তিনি। লক্ষ্য তো সবসময় ভালো খেলার জন্যই থাকে, তো যেহেতু ওখানে বাইরের ওয়েদারের সাথে মেকআপ করে আর ব্যাটিং বোলিং যেটা সুযোগ পাবো ভালো করার চেষ্টা করবো। শুধু বিশ্বকাপে ভালো পারফর্ম করা নয়, দলে জায়গা ধরে রাখতে চান দীর্ঘদিন, সেজন্য নিজের সেরাটা দিতে চান সৌম্য সরকার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।